to our channel to a new video. Ajke Sunday. To barite ajke besh boro size er ekta ilish esche. To ilish ta je esche ebar ma thik korte pachche na je ilish ta diye ki korbe. Hoy je kono ekta recipe dutu recipe amader thik hoyeche. Hoy ilish bhapa na hole ilish paturi. So ekhono porjonto decide hote parche na. So ma আমাদেরকেও জিজ্ঞেস করছে যে কি খাবি কি খাবি কি খাবি তো আমরাও দুটো রেসিপি মানে ইলিশের অনেক কিছু হয় ইলিশের ঝাল আগে খেয়েছি বাট ইলিশের পাতুরি বলো ইলিশের ভাপা বলো তো কখনো খাইনি তো এই যে রান্নাটা হবে এটা কিন্তু মা ফার্স্ট টাইম করবে তো তাই জন্য আমি তো কিছুই বলতে পারলাম আমি বললাম যা ইচ্ছে করো তো দেখা যাক মা কি ডিসাইড করেছে চলো তাহলে কিচেনে গিয়ে তোমাদেরকে বলছি আর ইলিশের সাইজগুলো না বেশ বড় বড় আছে তো সেটাও তোমরা দেখতে পাবে তো আজকে সানডে স্পেশাল পুরো খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে তো ইলিশের নতুন একটা আইটেম তোমাদের সামনে আজকে দেখাবো চলো আমি এখন কিচেনে চলে এসেছি আজকে আমাদের একটা নিউ রেসিপি হবে সেটা হলো মা বানাবে আজকে হবে ইলিশ ভাপা ইলিশের সাইজগুলো দেখছেন একদম বড় বড় সাইজের ইলিশ আছে সাইজগুলো দেখুন তো এটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে চলুন তাহলে মশলাটা সিলে বেটে নেওয়া যাক মশলাটা বাটা হবে এখানে সরষে কাঁচা লঙ্কা আর এখানে পোস্ত আছে এখানে সিলে বাটবো সিলে বাটলে স্বাদটা আরো বেশি ভালো লাগে খেতে চলো বেটে নি আপনারা এই মশলাটা গ্রাইন্ডারেও বাটতে পারবেন কিন্তু সিলে বাটলে কি হয় স্বাদটা আরো বেশি ভালো পাওয়া যায় এই মশলা বাটা কমপ্লিট এবার তুলে নেব বাটিতে আমার হাতে এখন সরষে লঙ্কা আর পোস্ত বাটা এটা আবার রেখে দেব এখানে তারপরে মা নেক্সট প্রসেসটা করবে এবার এই কৌটোর মধ্যে মাছগুলোকে দিয়ে পোস্ত আর সরষে লঙ্কার যে পেস্টটা বানানো হয়েছিল ওটা দিয়ে এবার ম্যারিনেটটা করব মশলাটা বেটেছিলাম ওটাতে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তাই জন্য লঙ্কার গুঁড়োটা সামান্য একটু দেব স্বাদ মতন নুন সরষের তেল এবার এটাকে আমরা মেখে নেব মাছে এবার সবকিছু মাখানো কমপ্লিট এবার এটার উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে স্টিম করতে দেব এবার এই কৌটোটা এবার জলের ভেতরে বসিয়ে দিয়েছি এর উপর একটা চাপা দিয়ে দেব যাতে এটা না বেশি নড়চড় করে এবার এটা স্টিম হবে আধ ঘন্টা চলো আধ ঘন্টা পর ফিরে আসছি এ ফিউ মোমেন্টস লেটার আধ ঘন্টা পর ফিরে আসছি এবার এই ডিবাটা খুলবো ইলিশ মাছের ভাপা একদম রেডি ঠিকঠাক ভাবে স্টিম হয়েছে পুরো দারুণ লাগছে একদম পুরো লোভনীয় এবার আমরা খেতে বসবো চলো
খাওয়া স্টার্ট করি। কেমন হয়েছে দেখি, স্টিম দারুণ স্টিম হয়েছে, পুরো একদম প্রেস করলেই বেরিয়ে আছে, এত দুর্দান্ত ভাবে স্টিম হয়েছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর ব্যাক করছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, জাস্ট মানে রেসিপিটা কি বলবো, এতটাই সুন্দর হয়েছিল, মা ফার্স্ট টাইম আজকে ট্রাই করেছে, মানে আজকে বলতে গেলে 10-এ-10, মানে কোনোভাবে, মানে মাছটা যেভাবে সেদ্ধ হয়েছিল সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে কত সুন্দর সেদ্ধ হয়েছিল। আর অনেক রেসিপিতে দেখা যায় কি গ্রেভিটা একটু কারি কারি টাইপ হয়, বাট না, আমি বলেছিলাম যে গ্রেভিটা অতটা কারি কারি না করে একটু চাপ চাপ রাখতে, তাই জন্য ভিডিওতে একটু গ্রেভিটা চাপ হয়েছে, মানে মশলাটা যাতে মাখিয়ে খাওয়া যায়। তো দুর্দান্ত হয়েছিল, মানে জমিয়ে ভাতটা খাওয়া হয়েছে। আর বলতে গেলে আমি না অতটা ইলিশ পছন্দ করি না, কেন কি ইলিশে এতটাই কাঁটা থাকে, ধৈর্য ধরে খাওয়ার মতন মানে আমার ইচ্ছেটুকু থাকে না, বাট এই রেসিপিটা এতটাই সুন্দর হয়েছে মানে কিছু বলার নেই, জাস্ট জমে গেছিলো। সবারই ফেভারিট, বাবা খেয়েও বললো দারুণ হয়েছে, মানে আমি একটা গোটা ইলিশ খেয়েছি, তার উপরেও আবার হাফও খেয়ে নিয়েছি, মানে এতটাই ভালো লেগেছে আমার। তো তোমরাও জানাও ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, বাই।